করোনাকালে কাজ হারিয়েছেন অনেক মানুষ। ভিন্ন রাজ্য থেকে অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে এই রাজ্যে এসেছেন। সেই কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগর জীবিকা কেন্দ্র ঘোষণা করেন। তারই পরিপ্রেক্ষিতে স্বাধীনতা দিবসের দিন আরামবাগ পৌরসভার উদ্যোগে আরামবাগ শহরের সিংপাড়া এলাকায় নগর জীবিকা কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর পরিণীতা ঘোষ ও প্রদীপ সিংহ রায়। পুরসভা সূত্রে খবর, এখানে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। এই নম্বরে যে কোনো মানুষ ফোন করলে তাদের সমস্যার কথা জানালে দ্রুত সমাধান পাবেন, যেমন কারোর মোটর বাইক খারাপ হয়ে গেছে, আয়ার প্রয়োজন ইত্যাদি। সরকারি নির্ধারণ অনুযায়ী তারা পারিশ্রমিক নেবেন। কেউ শিক্ষক, ভ্রমণ সাথী, সার্ভে সহ বিভিন্ন পরিষেবা। আচ্ছা, যেমন আমাদের মনে করুন কারো যদি মোটর সাইকেলে যাচ্ছেন, কোথাও খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের এই নগর জীবিকা কেন্দ্রে আপনারা টোল ফ্রি নাম্বার থাকবে, সেখানে ফোন করবেন, সেখানে মিস্ত্রিরা চলে যাবে। যারা বেকার মিস্ত্রি টিস্ত্রি আছে তারা নাম নথিভুক্ত করেছে। যাদের মনে করুন কারো বাড়িতে আয়ার দরকার লাগবে, কারো বাড়িতে কল খারাপ হয়ে গেছে, এ করতে লাগবে। এই যে বিভিন্ন রকম যে পরিষেবা, ডাক্তার নার্স থেকে অ্যাম্বুলেন্স থেকে সবাই গাড়ি থেকে আরম্ভ করে সব কিছু, মানুষ যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নগর জীবিকা কেন্দ্র স্থাপন যেটা করেছেন আমাদের পৌরসভার উদ্যোগে, আরামবাগ পৌরসভার আমাদের স্বনির্ভর দল সংঘ, মহাসংঘ, সাধারণ নাগরিক, কাজ ও প্রশিক্ষক যারা পেয়ে যারা যুবক যুবতী সমস্ত পরিষেবা দেওয়া হবে, যেমন চিত্রশিল্পী সঞ্চালক থেকে আরম্ভ করে পর্যটন নির্দেশক। 8493 ফোন করে তথ্য সংগ্রহ করুন সকাল 10টা। এই পরিষেবা নাগরিকরা পেতে গেলে তাদেরকে কি করতে হবে? তাদেরকে 0033 টোল ফ্রি নাম্বারটা লিখে রেখে নেন, 0321125849 এই নাম্বারে ফোন করতে হবে 10টা থেকে 5টার মধ্যে। নাগরিকদেরকে কোনো রেজিস্ট্রেশন করাতে হবে এর জন্য? যারা চাকরি, যারা এইসব পরিষেবাগুলো দেবে, যারা মিস্ত্রি বা বিভিন্ন যারা আছে তারা এখানে রেজিস্ট্রেশন করবে, আর সুনাগরিকরা কোনো কিছু অসুবিধা হলে তারাই টোল ফ্রি নম্বরে তারা ফোন করবে। এই পরিষেবা পাওয়ার জন্য কি নাগরিকদের কি দিতে হবে? তাদের সরকারি একটা রেট আছে, সেই রেট অনুযায়ী সেই মিস্ত্রি সরকারি রেট, কোনো বেশি রেট নিতে পারবে না, তাদের সেই গাড়ি সারিয়ে দিয়ে সেই সরকারি রেট অনুযায়ী তারা পাবে। এখান থেকে কি নির্ধারণ করা হবে? আমাদের রেট দেওয়া আছে, সেই রেট অনুযায়ী পাবে তারা। কি করলেন আজকে শুভ আজকে আমরা নগর জীবিকা কেন্দ্র আরামবাগ পৌরসভার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে আরামবাগে, আরামবাগ পৌরসভাতে তিনি এই নগর জীবিকা কেন্দ্র করে দিয়েছেন, আজ তার শুভ উদ্বোধন হবে।